আপনারা দেখছেন সরাসরি খবরের চব্বিশের পর্দায়, এই মাধ্যমে কিন্তু একেবারেই গাছ বৃক্ষরোপণের মধ্য দিয়ে হচ্ছে বন মহোৎসব পালন। আমরা এর আগে দেখিয়েছি দেখো তেঁতুল বিচে আছে বসে গেছে মাটিটা, চলো হাতে করে খেলো বড় করে, খেলো বড় করে, আরো বড় বড়, চলো সুন্দর। হ্যাঁ দেখছি আমি, আগেরটা তুলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতান্তিক উদ্যোগে 14-20 জুলাই রাজ্যব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বন মহোৎসব এবং 8 জুলাই ন্যূনতম 25 লক্ষ গাছের চারা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী জেলায় প্রায় 20 কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করেছে। 2011 থেকে গত 12 বছরে বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ বেড়ে হয়েছে ওটা পরে করো না। থেকে গত 12 বছরে একদিকে যেমন বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ বেড়ে হয়েছে রাজ্যের মোট ভৌগোলিক এলাকার 22 শতাংশ। আচ্ছা আমাদের প্রধান কর্মসূচি বৃক্ষরোপণকে জলবায়ু
চলো মাটি ডালো মিট্টি ডালো ছবি নেবে না জামরুল ওটা দেখি ওটা আসেনি ওখানে আছে ধরো তুমি ওদিকে তাকাও বসো এদিকে তাকাও সাথে থাকো তোমরা ধরো একটু মাটি দাও ওখানে মাটি দাও ওখানে আপনারা দেখছেন বনমহ ছবির আজ দ্বিতীয় দিন 15 জুলাই। আজ কিন্তু আবারও কোচবিহার এনএন পার্কে নরেন্দ্রনারায়ণ পার্কে বিভিন্ন জায়গার থেকে স্কুল পড়ুয়াদের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন রকমের গাছ লাগানো হচ্ছে। শুধু গাছ লাগালেই হবে না, গাছকে কিন্তু পরিচর্যা করতে হবে। তা গাছের পরিচর্যাতেই এই বন মহোৎসব, অর্থাৎ আমরা অনেকেই অরণ্য সপ্তাহ বলে জেনে থাকি এই সপ্তাহকে। বর্ষার একেবারেই বিভিন্ন রকমের গাছ এবং গাছের কিন্তু নামগুলো লেখা রয়েছে, প্রত্যেক গাছের সাথে নামগুলো লেখা রয়েছে। জারুল গাছ লাগানো হচ্ছে এখানে, ছাত্রছাত্রীদের দ্বারা এখানে গাছ লাগানো হচ্ছে। শিরীষ গাছ বাচ্চারা লাগিয়েছে এখানে, পোস্টারও করা রয়েছে। ছাত্রছাত্রীরা এখানে বৃক্ষরোপণের মাধ্যমে কোচবিহারের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হচ্ছে এবং কাঞ্জল গাছ সেখানে একে একে প্রত্যেক গাছ, কৃষ্ণচূড়া আমলকি গাছ, কৃষ্ণচূড়া গা, বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে কোচবিহার এনএন পার্কে আজ রোপণ করা হলো। এবং শুধু গাছ লাগালেই হবে না, আবারও একবার বারবার করে বললাম যে শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যাটাও কিন্তু করতে হবে। কৃষ্ণচূড়া, বকুল,
আমরা দেখতে পাচ্ছি এবং লিচু গাছ সামনে রয়েছে। লিচু গাছ বিভিন্ন রকমের ফুল ফল গাছগুলো কিন্তু লাগানো হয়েছে এবং কোচবিহারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এসেছিলেন ডিএসপি স্যার, বাচ্চাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে। আমরা যাব প্রত্যেকটি গাছ। আজ বনমহোৎসব রাজ্য জুড়ে পালন করা হচ্ছে বনমহোৎসব, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কোচবিহারেও বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে বনমহোৎসব। হরতকি বহেরা কোচবিহার জেলা শাসকের পক্ষ থেকে এই গাছ লাগানো হয়েছে। এই গাছ কিন্তু কোচবিহার ইউনিয়ন পার্কে কোচবিহার জেলা শাসক বহেরা গাছ, এবং ছাত্রছাত্রীদের হাতেও গাছের চারা তুলে দেওয়া হচ্ছে বন বিভাগের পক্ষ থেকে। দেখুন, এটা একটা সবসময় জানেন তো কনসেপ্টের একটা ব্যাপার, একটা প্রত্যেকটা মানুষের নিজের নিজের উপলব্ধি। আপনার একটা বাড়িতে যদি বাচ্চা থাকে, সে বাচ্চাটা পড়বে না এটাই স্বাভাবিক, কারণ আপনিও ছোটোবেলায় পড়তেন না, ফাঁকি দিতে ভালোবাসতেন, আমিও ভালোবাসতাম। বাবা মা কী করতে থাকে, রোজ বলে পড় পড় পড়, এটাও হচ্ছে সেরকম একটা ব্যাপার। গাছ লাগাও গাছ লাগাও বলতে বলতে তবেই আমরা গাছগুলোকে বড় রাখতে পারবো, ভবিষ্যতের পৃথিবীকে মানুষের মতো মানে মানুষের বসবাসের উপযুক্ত রাখতে পারবো। কারণ হচ্ছে দেখুন, উন্নয়ন এবং সংরক্ষণ, গাছের ক্ষেত্রে কি আমরা বলি সংরক্ষণ করো, তা বলে কি উন্নয়ন করবো না? তাহলে উন্নয়ন আর সংরক্ষণের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখাটা এটা সবচেয়ে জরুরি জিনিস আছে, সেই ভারসাম্য বজায় রাখার কাজটাই আমরা করে থাকি। আমরা সব ধরনের জঙ্গলে যে সমস্ত গাছ ন্যাচারালি হয়ে থাকে, ফলের গাছ থেকে আরম্ভ করে ফুলের গাছ থেকে আরম্ভ করে যেগুলো থেকে আমরা কাঠ পাই, আমরা বারবার করে বলতে থাকি কাঠের যত ব্যবহার কমানো যায় ততই ভালো। আমরা অল্টারনেটিভের কথা বলি, উডের অল্টারনেটিভ যেগুলো হয় সেগুলো করার কথা বলি, কিন্তু আমরা সেই ধরনের গাছও এখন লাগাচ্ছি যেগুলো জঙ্গলে হয় ন্যাচারালি। এখানকার যা স্থানীয় গাছ আছে, এখানকার স্থানীয় জঙ্গলে যে গাছ হয় সেই গাছই আমরা দিচ্ছি। আমার নাম অয়ন ঘোষ, বিভাগীয় বন অধিকারী, উদ্যান ও কানন বিভাগ, উত্তর। আমরা কিন্তু কথা শুনে এলাম বিভিন্ন গাছ এবং ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের হাতেও দেখা যাচ্ছে যে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে প্রত্যেককে। কি গাছ নিলি? আমি আমলকি গাছ নিলাম। কি করবে এটাকে, বাড়িতে কোথায় বাড়িতে লাগাবে, ছাদে নাকি বাড়ির সামনে? আমি এটাকে ভাবছি আমাদের স্কুলে লাগাবো। স্কুলে লাগাবো? আমি সারদা বিদ্যা মন্দিরে পড়ি। আজকের দিনে দাঁড়িয়ে একটু কি বলবে আপনি তোমাদের সহপাঠীরাও আমাদের এখানে লাইব্রেরিতে? আমি সহপাঠীদেরকে খালি একটাই কথা বলতে চাই, যদি আজকের দিনে যদি তোমরা একটাও যদি গাছ লাগাতে পারো, তাও মনে করবে যে এই গাছের উৎসবটা সার্থক হয়েছে। আমার নাম মনশ্রী দেবনাথ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। ছাত্রছাত্রীরা ছাত্রীদের সাথে কিন্তু আমরা কথা বললাম, তারা কিন্তু বলছে খুব সুন্দরভাবে বললো এই যে গাছের চারা তুলে দেওয়া হয়েছে প্রত্যেকে হাতে, সেখানে কিন্তু তারা জানাচ্ছে তারা প্রত্যেকেই সেই চারাগুলো স্কুলে লাগাবে, কেউ বা সেই স্কুলে সেই চারা রোপণ করবে, আবার কেউ বা বাড়ির ছাদে বাড়ির সামনে। কার জন্য নিয়েছে দুটো চারা? ওগুলোর জন্য। এখানে কিন্তু দুটো করে চারাও নিতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের। আমরা অন্যান্য খবর আমরা আজকে দেখালাম যে বনমহোৎসব আজ পালন করা হলো কোচবিহারে এনএন পার্কে, এবং সেখানের সমস্ত চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা খবরিয়া চব্বিশের পর্দায়। আপনারা দেখলেন আমরা অন্যান্য সমস্ত ধরনের খবর আবারও নিয়ে আসবো, সাথে থাকুন, দেখতে থাকুন খবরিয়া চব্বিশ।